Well, my motivation is always to... আমার অনুপ্রেরণা হচ্ছে ক্রিকেট খেলা এবং উপভোগ করে যাওয়া। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি, কিন্তু আমি অনুভব করি এখনও ক্রিকেটে আমার দেয়ার অনেক কিছুই আছে। আমি এমন একটি প্রক্রিয়ায় থাকতে চাই যেখানে তরুণ ক্রিকেটাররা আমার থেকে সাহায্য পায় এবং জানতে পারে কিভাবে নিজের খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। যাদের শেখার আগ্রহ আছে তাদের প্রত্যেককেই আমি সাহায্য করতে চাই। তারা কেউ যদি কিছু জানতে চায় অবশ্যই আমি সাহায্য করতে প্রস্তুত। মূলত আমি ক্রিকেট উপভোগ করছি এবং প্যাশনের জন্যই খেলছি, একই সঙ্গে সারা বিশ্বের তরুণদের সাহায্য করতে চাই। কথাগুলো মোহাম্মদ হাফিজ বলেছিলেন দিন কয়েক আগে, মোহামেডানের হয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ খেলতে বাংলাদেশে আসার পর। 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে পাওয়া অভিজ্ঞতাগুলো তরুণ ক্রিকেটারদের মধ্যে বিলিয়ে দিতে চান। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের প্রথম ম্যাচেই খেলেছেন, ব্যাটিং করতে নেমে 4 রানে কাটা পড়লেও অফ স্পিন বোলিং করে নিয়েছেন 33 রানে 1 উইকেট। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের কাছে পারফরমেন্সটা মুখ্য হলেও মোহামেডান তাকে কাজে লাগাতে চায় অন্যভাবে। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন ছিল দলটির, তখনই দেখা গেল প্যাড পরে হাফিজ বল থ্রো করছেন সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামকে। পাশে দাঁড়িয়ে পারভেজ হোসেন ইমন, সঙ্গে মোহামেডানের আরেক তরুণ ক্রিকেটার। আরিফুলকে একের পর এক বল ছুড়ে পারফেক্ট ড্রাইভ খেলার টোটকা দিচ্ছেন। বরাবরই কাভার ড্রাইভের শক্তিশালী হাফিজের থেকে পরামর্শ পাওয়া আরিফুলের জন্য নিশ্চয়ই বড় পাওয়া। তার মধ্যে সম্ভাবনাও প্রবল, গেল যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা ব্যাটার তিনি, আছে 2টি সেঞ্চুরির ইনিংস। আরিফুলের পর হাফিজের ক্লাসে ইমন, একইভাবে বল থ্রো করে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা দলের সদস্যকে ড্রাইভ খেলার টোটকা দিয়েছেন। তবে ইমনের বডি পজিশনে কোনো একটা খুদ ধরতে পেরেছিলেন হাফিজ, তাই বারবারই কাভার ড্রাইভ খেলতে গিয়ে বডি পজিশন কেমন হতে হবে সেটা বুঝিয়ে দিয়েছেন। এক পর্যায়ে ইমন এবং আরিফুল দুজনকেই উইকেটের মাঝখানে ডেকে পারফেক্ট হেড এবং বডি পজিশনের ব্যাখ্যা দিয়েছেন। ঘণ্টাখানেকেরও বেশি সময় এই দুই ব্যাটারকে নিয়ে কাজ করেছেন প্রফেসর খ্যাত হাফিজ। কাগজে কলমে শক্তিশালী দল মোহামেডান, শিরোপা খরা ঘোচাতে বদ্ধপরিকর ক্লাবটি এবার দলে নিয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তাসকিন আহমেদের মতো পেসার। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাদের সার্ভিস পাচ্ছে না দলটি। অভিজ্ঞ হাফিজ আর তার দীক্ষা পেয়ে তরুণ ক্রিকেটাররা ভালো করলে সাকিব মুশফিকদের অভাব কিছুটা হলেও লাঘব হবে মোহামেডানের। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।